পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নেশা সামগ্রী ফ্যান্সিটিল আটক এক রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশার রমরমা অভিযোগ অবৈধভাবে এসব নেশা সামগ্রী ত্রিপুরায় প্রবেশ করছে শুক্রবার রাতে যাত্রাপুর থানা পুলিশ এবং বিএসএফ যৌথভাবে অভিযান চালায় এক বাড়ি থেকে প্রায় আড়াই হাজার বোতল ফ্যান্সিটিল এবং লক্ষাধিক টাকা উদ্ধার করে গ্রেপ্তার করা হয় নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাড়ির মালিককে ধৃতকে শনিবার আদালতে পেশ করা হয় একথা জানিয়েছেন যাত্রাপুর থানার ওসি রিপোর্ট চ্যানেল দেন